গাইবান্ধায় পরিসংখ্যান দিবস পালিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধায় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে জেলা পরিসংখ্যান গাইবান্ধার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর জেলা প্রশাসকের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুকান্ত কুমার মাহাতো, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ, জেলা পরিসংখ্যার এর উপপরিচালক ইনামুল হক, সরকারি কমিশনার জুয়েল মিয়া, পুলিশ পরিদর্শক নূরে আলম সিদ্দিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রাজেন রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আরিফুল ইসলাম, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।